হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা আরো দুটো নতুন ফ্লিপ ফ্লপ দেখবো। সেই দুটো নতুন ফ্লিপ ফ্লপের নাম হচ্ছে টি ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, টি ফ্লিপ ফ্লপের ফুলটা হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপের ফুলটা হচ্ছে ডেটা ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? আচ্ছা, তো এই দুটো ফ্লিপ ফ্লপ আর কি, আমরা আগে যে ফ্লিপ ফ্লপগুলো দেখেছি এসআর এবং জেকে, ওগুলোর চেয়ে কিছুটা সিম্পলার। কারণ এই দুটো ফ্লিপ ফ্লপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই দুটো ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে মাত্র একটা। যেমন টি ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে শুধু টি এবং ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে ডি। আগের দুটো তো কী ছিল, এসআরের ইনপুট ছিল দুইটা, এস এবং আর। ডি ফ্লিপ ফ্লপের ইনপুট ছিল, সরি, জেকের ইনপুট ছিল জে এবং কে। আচ্ছা, তো এই টি এবং ডিটা কীভাবে আসলো এগুলোর সার্কিট ডায়াগ্রাম আমরা হচ্ছে দেখবো না, ঠিক আছে? টি এবং ডি এর যেটা দেখবো যে জেকে ফ্লিপ ফ্লপ থেকে খুবই ইজিলি এই টি এবং ডি ফ্লিপ ফ্লপ বানানো যায়। জেকে ফ্লিপ ফ্লপের যে ব্লক ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা একটু মডিফাই করলেই হচ্ছে টি এবং ডি ফ্লিপ ফ্লপটা ক্রিয়েট করা যায়। ওকে, তো টি এবং ডি ফ্লিপ ফ্লপের আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স টেবিল বা স্টেট টেবিলটা দেখি তাহলে, আচ্ছা আমি এগুলো মুছে দিই, একদম আপনাদের সাথে করি এটা, তাহলে একটু ইজিয়ার হবে। আচ্ছা, সো টি এবং ডি দেখেন দুটোতেই ইনপুট হচ্ছে জিরো এবং ওয়ান, ডিতেও ইনপুট হচ্ছে জিরো এবং, যেহেতু আমাদের একটা ইনপুট, একটা ইনপুটে কম্বিনেশন কি কয়টা পসিবল, টু দি পাওয়ার ওয়ান, তার মানে হচ্ছে দুইটা। সো এই হচ্ছে আমাদের জিরো এবং ওয়ান, এই দুইটা কম্বিনেশন। এখন টিতে আপনি যখন জিরো দিবেন তখন এটা কি হবে, আপনার আগের যে ভ্যালুটা ছিল কিউ অফ টি সেটাই থাকবে, ঠিক আছে? আগের যে ভ্যালু ছিল সেইটা থাকা আমাদের কোন স্টেটের মধ্যে পড়ে, এটা হচ্ছে আমাদের হোল স্টেটের মধ্যে পড়ে, সেইটা হচ্ছে আমাদের হোল স্টেট। আর টিতে যখন ওয়ান দিবেন তখন হচ্ছে এই টিয়ার স্পেশাল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার টগল স্টেটে নিয়ে যাবে। সেটা কীরকম টগল স্টেটটা হচ্ছে, আপনার আগের যে ভ্যালুটা ছিল, সো আগে যদি আপনার জিরো থাকে সেটা ওয়ান হয়ে যাবে, ওয়ান থাকলে জিরো হয়ে যাবে। এই আগের ভ্যালু এখনকার ভ্যালু ধরে রাখা, রিটেন করা, এইটা যদি ক্লিয়ার করতে চান একটু এসআর এবং জেকের যেই টিউটোরিয়ালগুলো ছিল সেইগুলো একটু দেখে আসবেন। সেটা যদি ভুলে যান কেউ অবশ্যই দেখে এরপরে এটাতে আসবেন, নাহলে কিন্তু বুঝবেন না যা যা বলছি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের টগল স্টেট। সো টিতে ওয়ান দিলে হচ্ছে আমরা টগল স্টেট পাই, টিতে জিরো দিলে হোল স্টেট পাই, রাইট? আচ্ছা, তো এই হচ্ছে টি এর দুইটা স্টেট। সো টিতে জাস্ট দুইটাই স্টেট, হোল্ড আর টগল। আমাদের যে কেতে কয়টা ছিল, সেট রিসেট হোল্ড টগল, সো টিতে হচ্ছে সেই হোল্ড আর টগল, এই দুইটা স্টেট। সো ডিতে কী হবে, অনেকটা বোঝা যায় যে আমাদের টিতে হোল্ড আর টগল যেহেতু কভার করছে, সো ডিতে জেকের জন্য কোনটা বাকি ছিল, সেট এবং রিসেট বাকি ছিল, সো ডিতে অ্যাকচুয়ালি আমাদের সেট এবং রিসেটটা হবে, ঠিক আছে? এটা কীভাবে করবেন, ডি এর মধ্যে আপনি ইনপুটে যেটা দিচ্ছেন, সো ইনপুটে জিরো দিলে আউটপুটে জিরোই হবে, ইনপুটে ওয়ান দিলে আউটপুটে ওয়ান হবে, খুবই সিম্পল ডিএরটা, ঠিক আছে? জিরো দিচ্ছেন জিরো পাবেন, ওয়ান দিচ্ছেন ওয়ান পাবেন। সো জিরো পাওয়া মানে এটা কোন স্টেট, এটা হচ্ছে আমাদের সেই রিসেট স্টেটটা, আর ওয়ান পাওয়া মানে হচ্ছে আমাদের সেট স্টেট। ওকে, এই হচ্ছে আমাদের জেকে, জেকে এবং টি এর দুইটা দুইটা টোটাল চারটা স্টেট। স্টেটগুলো আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। সো আমরা যদি ব্লক ডায়াগ্রামটা আঁকি তাহলে সেটা কীরকম হবে, আচ্ছা, সো টি ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম দেখেন, আমরা ফ্লিপ ফ্লপ বলছি বাট আমরা কিন্তু এখানে কোনো ক্লক পালস দেইনি, ঠিক আছে? এখন থেকে আমরা হচ্ছে স্টেট টেবিল বা ক্যারেক্টারিস্টিক্স টেবিল যখন আঁকবো তখন আমরা কোনো ক্লক পালস দিব না, কারণ ক্লক পালসটা জাস্ট ডিফাইন করে যে এই সার্কিটটা অ্যাক্টিভেট হবে না ডিঅ্যাক্টিভেটেড থাকবে, ঠিক আছে? সো আমরা এখন থেকে সবই যখন আঁকবো সবই হচ্ছে ফ্লিপ ফ্লপই আঁকবো, বাট আমরা ক্লক পালসের যে কলামটা সেই কলামটা আর কি আঁকবো না, ঠিক আছে? আচ্ছা, সো সো ক্লক পালসটা ফার্স্টে দিয়ে নেই। সো টি ফ্লিপ ফ্লপ যেহেতু আঁকছি সো টি থাকবে, এবং সেম আগের মতো যে ক্ষেত্রে যেরকম ছিল কিউ এবং কিউবার এখানেও থাকবে, কিউতে যেটা আসবে কিউবারে তারা উল্টা। ডিটা কীরকম, এক্স্যাক্টলি সেম, জাস্ট টি এর বদলে ডি হবে, খুবই ইজি, কিউ এবং কিউবার। ওকে, সো টিতে জিরো দিলে আপনার
এই কিউতে আগে যেটা ছিল সেটাই থাকবে, হোল্ড স্টেটে থাকবে। কিউ টিতে যদি ওয়ান দেন তাহলে কিউতে হচ্ছে আগে যেটা ছিল তার উল্টাটা আসবে, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, দুটো গেল। ডিতে জিরো দিলে কিউতে জিরো আসবে, ডিতে ওয়ান দিলে কিউতে ওয়ান আসবে। এই হচ্ছে আমাদের প্রাইমারি লজিকটা। ওকে আচ্ছা, এখন আমি একদিন ভিডিও ফার্স্টে বলেছি যে এই যে টি আর ডি ফ্লিপফ্লপ দুটোর কথা বললাম, এই দুটো ফ্লিপফ্লপ আমরা চাইলে জে কে ফ্লিপফ্লপ দিয়ে ডিজাইন করতে পারি। যেমন জে কে ফ্লিপফ্লপের যেই ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোকে একটু মডিফাই করে আমরা হচ্ছে টি আর ডি ডিজাইন করে ফেলতে পারি। তো আমি যদি জে কে ফ্লিপফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিলটা আঁকি তাহলে একটা কীরকম দেখেন, হচ্ছে চারটা স্টেট ছিল, জিরো জিরো দিলে হোল্ড, জিরো ওয়ানে রিসেট, ওয়ান জিরোতে সেট, ওয়ান ওয়ানে টগল। এটা আগের টিউটোরিয়ালে বলেছি আমি, সবাই একটু দেখে আসবেন এটা। আচ্ছা, যদি দেখেন আমি ফার্স্টে হচ্ছে টি আঁকি। হ্যাঁ, তো টি ফ্লিপফ্লপের ব্যাপারটা কীরকম, টি ফ্লিপফ্লপে আমাদের ইনপুট আকারে কী দিতে হয়, যখন আমি জিরো দিই তখন হোল স্টেটে যায়, যখন ওয়ান দিই তখন টগল স্টেটে যায়। জেকের ইনপুটগুলো দেখেন, হোল্ড এবং টগলের জন্য কী কী দিতে হয়, দুটো পিনেই জিরো জিরো দিতে হয় এবং দুটো পিনেই ওয়ান ওয়ান দিতে হয়, তাই না? ওয়ান ওয়ান দিলে হচ্ছে টগল, জিরো জিরো দিলে হচ্ছে হোল্ড। ওকে, তাহলে এইটার সাথে কীভাবে সম্পর্ক করতে পারি? দেখেন আপনি যখন জে কে কে মডিফাই করে টি বানাবেন আপনার ইনপুট কিন্তু দুইটা থাকবে না, আপনার ইনপুট হবে একটা, সেই ইনপুটটা কি টি হবে, বাট মাঝখানে যে ব্লক ডায়াগ্রাম থাকবে সেটা হচ্ছে জে কে ব্লক ডায়াগ্রাম। আপনাকে জে কেটাকে এমনভাবে মডিফাই করতে হবে যাতে ইনপুট একটাই যায় এবং জিরো ওই ইনপুটটাতে আপনি জিরো দিলে হোল্ডে যায় এবং ওয়ান দিলে টগলে যায়। সো এখানে দেখেন জিরো দিলে হোল্ডে, আবার জিরো জিরো দিলে এখানে হোল্ড, ওয়ান দিলে টগলে, ওয়ান ওয়ান দিলে এখানে টগলে। সো আপনি যদি এই যে টি এর যে ইনপুটটা সেই ইনপুটটাকে যদি কপি করে নেন জে এবং কেতে দেওয়ার জন্য, জিরো দিলে যদি জে এবং কে দুটোতেই জিরো জিরো চলে যায় তাহলে কিন্তু আপনার টি এটা হয়ে যাচ্ছে। আবার ওয়ানের সময় দেখেন যদি ভ্যালুটা ওয়ান এবং ওয়ান দুটোতেই কপি করে দেন তাহলে কিন্তু টগল হয়ে যাচ্ছে। কীরকম আমি ডায়াগ্রাম এঁকে দেখাই। তো ফার্স্টে টি এরটা করি, এই হচ্ছে আমাদের জে কে। তো এই জে আর কে লেখাটা আপনার ভিতরেও দিতে পারেন বাইরেও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, আমি কি বললাম যে আমরা হচ্ছে টি এইটা হচ্ছে আমাদের মেইন ইনপুটটা। ওকে, একটা ইনপুট আছে আমাদের। এখন এই ইনপুটটার ক্ষেত্রে আমরা কী করবো, যখন আমরা জে কে এর জন্য করছি টি এর জন্য করছি তখন হচ্ছে আমরা এই দুটাকে কপি করে দিব। সো কপি করা মানে কি, যে টি এর ভ্যালুটাই হচ্ছে আপনার জেতেও যাবে কেতেও যাবে। সো টিতে যদি জিরো দিই জেতেও জিরো জিরো যাবে। সো টিতে জিরো দিলে আপনাদের টি হওয়ার কথা, টি টি টগল টি ফ্লিপফ্লপ অনুযায়ী জিরো দিলে হচ্ছে হোল্ড স্টেটে যাওয়ার কথা। এখন জেকেতে কত যাচ্ছে, জিরো এবং জিরো যাচ্ছে, তাই না? জিরো জিরো গেলে জেকেতে, জিরো জিরো গেলে কি স্টেটে, হোল্ডে গিয়ে যায়। সো টিতে জিরো দিলে আমাদের জে কেও হোল্ডেই যাচ্ছে, টিতেও জিরো, টি ফ্লিপফ্লপের জন্য হোল্ডে যাওয়ার কথা, জে কের জন্য হোল্ডেই যাচ্ছে। সো আমাদের টি এরটা স্যাটিসফাইড হলো, সরি জিরোটা স্যাটিসফাইড হলো। এখন যদি ওয়ানের জন্য করি, ওয়ান ওয়ান দিলাম, সো ওয়ান আর এবং ওয়ান দুটোই কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে কী হবে, আচ্ছা সো কপি হয়ে গেলে দেখেন এটা আমার টগলে যাওয়ার কথা, বাট কপি হয়ে যদি হয়ে যায় তাহলে হচ্ছে জে এবং কে দুটোতেই ওয়ান যাবে, সো জে কেটাও টগলে করার কাজ করবে। তো দেখেন আমরা জে কে ফ্লিপফ্লপ দিয়ে কিন্তু টি ফ্লিপফ্লপ বানাতে পারলাম। ওকে, এটা একদম টি টি এর মতোই কাজ করবে। আচ্ছা, এখন যদি ডি এরটা করতে চাই, ডি এর টেবিলটাতে দেখি, ডি এর টেবিলে জিরো দিলে রিসেটে যায়, ওয়ান দিলে সেটে যায়। এখন দেখেন জিরো দিলে হচ্ছে আমাদের রিসেটে নেওয়ার জন্য কী করতে হবে, জেতে জিরো দিতে হবে, কেতে ওয়ান দিতে হবে। ওকে, ডিতে যখন আমি ওয়ান দিচ্ছি সেটে যাচ্ছে, সেটে নেওয়ার জন্য কী করতে হয়, জেতে ওয়ান কেতে জিরো। আচ্ছা, সো আমরা যদি এরকম করি, ডি এর যে ভ্যালুটা সেইটা আমরা জেতে দিব এবং কেতে হচ্ছে ডি এর ভ্যালু ঠিক উল্টা ভ্যালুটা দিব, তাহলে হয়ে যাচ্ছে না? দেখেন ডিতে ওয়ান আছে, জেতে আমরা ওয়ান দিব, বাট কেতে দিব তার উল্টাটা। ডিতে জিরো আছে, জেতে জিরো দিব, কেতে দিব ঠিক তার উল্টাটা। এটা করে দেখি উল্টাটা কীভাবে দিব, উল্টাটা দিব হচ্ছে আমরা
not get use করে দ্যাটস ইট খুবই ইজি কিউ এবং কিউ বার জে কে আচ্ছা এই হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপটা সো এখান থেকে হচ্ছে আমরা জেতে সুন্দরভাবে কপি করব বাট কে তে দশ সময় আমরা ইনভার্ট করে নিব তো কে তে কিন্তু উল্টাটা যাচ্ছে সো ডি তে যখন জিরো দিচ্ছেন তখন আমাদের রিসেট স্টেটে যাওয়ার কথা ডি এর জন্য তাহলে এখানে কি যায় এখানে যাবে জিরো এখানে যাবে ওয়ান সো জিরো ওয়ানের জন্য আমাদের কোন স্টেট দেখেন রিসেট স্টেট জিরোর জন্য রিসেট জিরো ওয়ানের জন্য রিসেট সো রিসেটটা স্যাটিসফাইড হলো ডিতে যখন ওয়ান দিচ্ছেন এখানে ওয়ান এখানে জিরো সো ওয়ান জিরোর জন্য কোন স্টেট সেট স্টেট এবং ডিতে যখন ওয়ান তখন ও সেট স্টেটই থাকে সো আমাদের কিন্তু এটা স্যাটিসফাইড হলো সো দেখেন আমরা জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিও ডিজাইন করতে পারি আবার টিও ডিজাইন করতে পারি ঠিক আছে সেই দুটো ফ্লিপ ফ্লপের কেন দরকার আমরা যখন জে কে দিয়ে কোনো এক্সপেরিমেন্ট করব বা কোনো সার্কিট বানাবো ঠিক আছে তখন একটা জিনিস খেয়াল করলে দেখবো যে কে যেই সার্কিটটা আঁকছেন ওই সার্কিটটা অনেক কমপ্লেক্স হয় ঠিক আছে অনেক বড় হয়ে যায় এবং ক্যালকুলেশনটাও একটু টাফ এটার কারণটা হচ্ছে যে আপনি যখন জে কে সার্কিটটা আঁকবেন তখন আপনার দুইটা ইনপুট নিয়ে কাজ করতে হয় আর টি এবং ডিতে কিন্তু ইনপুট মাত্র একটা সেম গোস ফর এসআর এসআরটা আরও কমপ্লেক্স কারণ এসআর একটা একটা ইনপুট পুরো ওয়েস্টেড হয় ওয়ান ওয়ানটা সো ওইটা আমাদের খেয়াল রাখতে হয় সো এসআরের ক্ষেত্রে আমরা হচ্ছে মানে আরও কমপ্লেক্স সার্কিট পাবো বাট জে কেটা অবশ্যই কমপ্লেক্স হবে এই টি এবং ডি একটা সো আপনি দেখেন ধরেন যে আপনি কাউন্টার বানাবেন বা কিছু একটা বানাবেন ওই এক্সাম্পলগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব সো আমরা আমরা সবগুলো দিয়ে বানানো দেখব টি দিয়ে বানানো দেখব ডি দিয়ে বানানো দেখব জে কে দিয়েও দেখব বাট জে কেটটা যখন দেখবেন জে কেটটা অনেক কমপ্লেক্স হচ্ছে করতে অনেক সময় লাগছে আর টি এবং ডি একটা কিন্তু করতে অনেক কম টাইম লাগবে ঠিক আছে কারণ ইনপুট মাত্র দুইটা সো এই কারণেই বেসিক্যালি টি এবং ডি ফ্লিপ ফ্লপে আমাদের ইউজফুল হয় না কোনো কোনো ক্ষেত্রে টিটা বেশি ইজিয়ার সার্কিট দিবে কোনো কোনো ক্ষেত্রে ডিটা ইজিয়ার সার্কিট দিবে সো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমাদের কাজ হবে যে কোনটা বেশি ইজিয়ার সার্কিট দেয় সেটা বের করা এই জন্যই হচ্ছে মেইনলি আমাদের এইসব শেখা ওকে সো আই হোপ সবাই আজকে টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো কনফিউশন থাকে একটু রিক্যাপ করে দেখবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ